वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स। आज के टेस्ट पेपर सीरीज है क्लास फाइव। तो এর আগে আমরা চারটি ক্লাস অলরেডি করে নিয়েছি, পাঁচ নাম্বার শুনে বুঝতেই পারছো। তো আমরা র্যান্ডমলি একটা পেজ নিয়েছি এবং তার পার্ট বিটা আমরা যেটা 2021 এর সিলেবাস দিয়েছে তার মধ্যে যেগুলো ইনক্লুড আমরা পাচ্ছি সেগুলো আমরা সলভ করছি, রাইট? তো আজকে আমরা যে পেজটা নিয়েছি সেটা হচ্ছে 203, ঠিক? তোমাদের কাছে বই থাকলে তোমরাও দেখতে পারো, তবুও আমি কোশ্চেনগুলো অবভিয়াসলি দেখাবো তোমাদের বা বলবো সাথে, অসুবিধা হবে না, না থাকলেও, ঠিক আছে? থাকলে তো খুবই ভালো। যাই হোক, চলো শুরু করা যাক। একদম ফার্স্ট ম্যাথটা কি দিয়েছে দেখো, বলেছে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাস দ্যাট, এখানে বলেছে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং মড অফ এক্স লেস দেন থ্রি ও ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস থ্রি হলে আর এর পাল্লা হবে। তো আমরা অঙ্কটা, এর আগেও অঙ্কটা আমি করিয়েছি, ঠিক আছে? যারা আমার মেন সেশন ফলো করেছো তারা নিশ্চয়ই জানো যে অঙ্কটা আমি কিন্তু আগে করিয়ে দিয়েছি। যাই হোক, আবার আমরা করব। তাদের কি দিয়েছে না কন্ডিশনগুলো দিয়েছে, এক্স একটা পূর্ণ সংখ্যা এবং মড অফ এক্স হচ্ছে লেস দ্যান থ্রি এবং ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস থ্রি। তাহলে প্রথমে আমরা দেখব যে এক্স এর মান কি কি হতে পারে, সেটা অবভিয়াসলি কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে একটা হতে পারে মাইনাস টু, কারণ মড অফ মাইনাস টু টু, সেটা হচ্ছে লেস দেন থ্রি, তাই তো? এখানে ইকুয়াল টু নেই, তাই থ্রিটা মাইনাস থ্রিটা নিতে পারলাম না, ঠিক? তারপর কি হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে, জিরো হতে পারে, প্লাস ওয়ান হতে পারে, টু হতে পারে, ঠিক আছে? দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটাই তার মডের মান কিন্তু লেস দেন থ্রি হচ্ছে, ঠিক আছে? তাহলে এক্স এর মান এইগুলো যদি হয় তাহলে ওয়াই এর মান কি কি হতে পারে। মড অফ এক্স মাইনাস থ্রি মানে ফার্স্টটা বসাও মাইনাস টু মাইনাস থ্রি, তাহলে মড অফ মাইনাস ফাইভ, দ্যাট মিনস প্লাস ফাইভ। তারপর দেখো না মাইনাস ওয়ান মাইনাস থ্রি, মড অফ মাইনাস ফোর মানে প্লাস ফোর, জিরো মাইনাস থ্রি দ্যাট মিনস প্লাস থ্রি, ওয়ান মাইনাস থ্রি মানে মড অফ মাইনাস টু দ্যাট মিনস প্লাস টু, আর টু মাইনাস থ্রি মড অফ মাইনাস ওয়ান দ্যাট মিনস প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু সম্বন্ধ আটটা তৈরি করে নিলাম। তাহলে আর যদি আমরা তৈরি করি তাহলে কিভাবে হবে অর্ডার পেয়ারগুলো, মাইনাস টু কমা ফাইভ, তারপর মাইনাস ওয়ান কমা ফোর। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু লেখার দরকার নেই, আমরা যখন বড় প্রশ্ন করি তখন এটাকে আমরা লিখি, ঠিক আছে? কারণ আমরা নিজেরা জানি যে কোনটাকে এখানে পাল্লা, আর এর পাল্লা জানতে চেয়েছে। আমরা জানি পাল্লা কোনটাকে বলে, ক্ষেত্র কোনটাকে বলে, যে এই যে অর্ডার পেয়ারগুলো তার যে ফার্স্ট টার্মগুলো, এই যে ফার্স্ট টার্মগুলো রয়েছে সেগুলোকে নিয়ে যে সেট তৈরি হয় সেটাকে বলা হয় থাকে ক্ষেত্র, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্ষেত্র বলা হয় থাকে। আর আমরা যদি সেকেন্ড টার্মগুলোকে নিয়ে একটা সেট তৈরি করি, সেই সেকেন্ড টার্মগুলোকে নিয়ে আমরা যে সেটটা তৈরি করব সেই যে সেটটা, সেটাকে আমরা বলবো পাল্লা। এবং এখানে আমাদের কি জানতে চাইছে দেখো, আমি কিন্তু টেস্ট পেপার করানোর সাথে যেহেতু রিভিশনও করাচ্ছি তার জন্য একবার করে সব তোমাদেরকে মনে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের পাল্লা জানতে চেয়েছে, তাহলে আর এর পাল্লা এখানে কি হবে, মানে সেকেন্ডের টার্মগুলো মানে ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান, ঠিক আছে? এইটা এখানে দেখো সি অপশনের সাথে মিলেছে, তাহলে সি অপশন হচ্ছে আনসার। আর যদি ক্ষেত্র বলতো তাহলে ফার্স্ট টার্মগুলো হতো, মানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো, প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, এগুলো হতো, ঠিক? বোঝাতে পারলাম? তারপরেরটা দেখো কি দিয়েছে। আচ্ছা তারপরেরটা দেখো আমাদের ম্যাট্রিক্সের থেকে আছে, সুতরাং এখানে আমাদের দরকার নেই করার এই ইয়েটার জন্য। তারপরেরটাও ত্রিকোণমেট্রিক রয়েছে, তারপরেরটা ভেক্টর আলজেব্রা, আচ্ছা পরপর তিনটেই বাদ চলে যাচ্ছে। তারপর পাঁচেরটা নোটিস করো কি দিয়েছে, টু এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই ইকোয়ালস টু মাইনাস জেড এবং সিক্স এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়াই ইকোয়ালস টু মাইনাস ফোর জেড, সরল রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে। তাহলে আমরা মধ্যবর্তী কোণের ফর্মুলা কি জানি দেখো, এখানে আমি পরেরটাতে চলে যাই, এটা হচ্ছে ফাইভ। তাহলে আমরা আগে, তার আগে আমরা এখানে যে সরলরেখাগুলো সমীকরণ দিয়েছে সেটাকে আমরা আগে জেনারেল ফর্মে নিয়ে আসবো। জেনারেল ফর্ম বলতে ইন দ্যাট সেন্স আমরা কিন্তু এখানে দিক অনুপাতগুলোকে আগে নির্ণয় করব, কারণ আমরা জানি যে সরলরেখার মধ্যবর্তী কোণের যে ফর্মুলা কস থিটা, সেই ফর্মুলাটা গোটাটাই আমাদের এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ডিভাইডেড বাই রুট আন্ডার এ ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার ইন্টু রুট আন্ডার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার, রাইট? ফর্মুলাটা মনে পড়েছে? তাহলে সেখানে কিন্তু এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু প্রত্যেকটা কিন্তু আমাদের দিক অনুপাত, ইন দ্য আদার ওয়ার্ডস ডাইরেকশন রেশিও, ঠিক আছে? তাহলে সেটা আমাদের আগে আনতে হবে। কিভাবে আনবো, না এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই টু, তাহলে দেখো টু এক্স লিখতে পারছি, তারপর ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রি, তারপর জেড ডিভাইডেড বাই মাইনাস ওয়ান। একই রকমভাবে এই সরলরেখার ক্ষেত্রে এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই সিক্স ইকোয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ইকোয়ালস টু জেড ডিভাইডেড বাই মাইনাস ওয়ান বাই ফোর, এরকম অঙ্ক আমি প্রচুর করেছি, বুঝতে পেরেছো?
কিভাবে আমরা অ্যারেঞ্জ করলাম, তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু আমরা দিক অনুপাত পেয়ে গেলাম প্রত্যেকটা সরলরেখার ক্ষেত্রে। তাহলে কোনটা কি না, এটা এ ওয়ান, এটা বি ওয়ান, এটা সি ওয়ান, যে ফর্মুলাটা আমরা জানি সেখানে আমরা পুট করব, এবং এটা এ টু, এটা বি টু, এটা সি টু। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা আমরা বসাবো, কস থিটা ইকুয়ালস টু কি আসবে দেখো, এ ওয়ান এ টু মানে হাফ ইন্টু ওয়ান বাই সিক্স, তাহলে হাফ ইন্টু ওয়ান বাই সিক্স প্লাস বি ওয়ান বি টু ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি ওয়ান সি টু মানে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই রুট আন্ডার এ ওয়ান স্কোয়ার মানে হাফ তার হোল স্কোয়ার মানে ওয়ান বাই ফোর প্লাস বি ওয়ান স্কোয়ার ওয়ান বাই নাইন প্লাস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে ওয়ান ইন্টু রুট আন্ডার ওয়ান বাই থার্টি সিক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সিক্সটিন। গট ইট, বুঝতে পেরেছো? দেখো এরপরে লবের টা আমরা আগে করি। ঠিক আচ্ছা, এখানে আমাকে একটু ক্লিন করতে হবে, আমি উপরে পোর্শনটা ক্লিন করি। এখানে তোমাদের দাঁড়াও এক মিনিট, কি আসছে দেখো লবে, আমরা আগে লবটা ক্যালকুলেশন করে দেখে নিই কি আসছে, তারপরে আমরা যাবো। তাহলে কস থিটা ইকুয়ালস টু, এখানে দেখো ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর আসছে। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়ালস টু, ওপরে কি বললাম এখনই আমি, ওয়ান বাই টুয়েলভ, তারপর মাইনাস কত দেখলাম ওয়ান বাই থ্রি, তারপর আছে এখানে প্লাস ওয়ান বাই ফোর। ঠিক আছে, নিচেরটা আরও আছে, নিচেরটাতে এখানে আছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান রুট আন্ডার ওয়ান বাই থার্টি সিক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সিক্সটিন। ও ফো, তোমরা দেখতে পাচ্ছ, সরি। ঠিক আছে, দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, এখানে না এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার লসাগু কত হবে টুয়েলভ, আর ওপরে কি আসছে দেখো ওয়ান মাইনাস এটা কত আসছে ফোর প্লাস এটা কত আসছে থ্রি। তাহলে দেখো ওখানে কিন্তু জিরো চলে এলো, তাহলে জিরো বাই সামথিং এটা যাই আসুক। হ্যাঁ, এখানে আমরা যদি ক্যালকুলেশন করেও নিই তাতেও আমাদের কিছু যায় আসবে না, না করলেও কিছু যায় আসবে না। ঠিক আছে, কারণ এখানে যায় আসুক, ধরো কিছু একটা এলো এখানে, আমি তবুও করেই দিই ওয়ান বাই থার্টি সিক্স, এটাই লিখে রাখি। ঠিক আছে, আর ক্যালকুলেশনটা করছি না, কারণ ওপরে আমাদের জিরো চলে এসছে, আর জিরো বাই সামথিং মানে তো জিরোই হয়ে যাবে, তাহলে এটা আমরা জিরো পেয়ে গেলাম। তাহলে কস থিটা ইকুয়ালস টু জিরো পেয়েছি। এটা কিন্তু সবাই ভুল করে যে কস থিটা ইকুয়ালস টু পরে আর না থিটার মানটা বার করে না, এটা জিরো দেখলো অপশনে আছে তো চলো জিরো করে দিই, কিন্তু না, কস থিটার মান জিরো পেলাম, তাহলে থিটা ইকুয়ালস টু কস ইনভার্স জিরো, দ্যাট মিন্স কত ডিগ্রির মান জিরো হয়, নাইনটি ডিগ্রির মান, তার মানে থিটা মধ্যবর্তী কোণ যেটাকে আমরা থিটা অ্যাজিউম করেছিলাম সেটা আমরা উত্তর পেলাম নাইনটি ডিগ্রি। মানে এখানে আমাদের কোন অপশনটার সাথে মিললো একটু দেখো তো, ডি অপশনের সাথে মিলেছে, তাহলে ডিটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরপর আমরা তারপরেরটা করব। তারপরেটা কি দিয়েছে দেখো, এখানে তোমাদের দিয়েছে এ এবং বি যদি দুটি স্বাধীন ঘটনা এরূপ হয় যে যে পি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু জিরো পয়েন্ট এইট এবং পি অফ বি ইকুয়ালস টু টু বাই সেভেন হয়, তবে পি অফ এর মান কত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্কটা, কিভাবে করব দেখো, এখানে আমরা ছয়টা ছয়, তাহলে এই দুটো জিনিস আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখো পি অফ এ ইউনিয়ন বি এটাকে নিয়ে ভাবো, এটার ফর্মুলাটা কি হয়ে থাকে, পি অফ এ প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মানে বি এর এখানে কমপ্লিমেন্ট অফ বি দিয়েছে, আমরা ফর্মুলাটা জানি এ ইউনিয়ন বি দিয়ে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এখানে বি কমপ্লিমেন্ট দিয়েছে তাই থাকুক, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কিন্তু জিরো পয়েন্ট এইট দিয়েছে। আচ্ছা, পি অফ বি কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করতে পারি, না পি অফ বি কমপ্লিমেন্ট হচ্ছে এখানে আমরা যদি এক সাইডে বের করি, এই সাইডে আমি বের করছি। ঠিক আছে, তাহলে পি অফ বি কমপ্লিমেন্ট হয়ে থাকে ওয়ান মাইনাস পি অফ বি, তার মানে ওয়ান মাইনাস টু বাই সেভেন। ঠিক আছে, তার মানে এখানে আসছে দেখো আমাদের ফাইভ বাই সেভেন, রাইট? তাহলে ফাইভ বাই সেভেন আমরা কিন্তু পেয়ে গেলাম পি অফ বি কমপ্লিমেন্টটা। এরপর মানগুলো বসাবো, তাহলে পি অফ এ, আচ্ছা তার আগে এই জায়গাটা একটু ভেঙে নিতে হবে, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস, দেখো প্রথমেই কিন্তু কোশ্চেনে দিয়ে দিয়েছিল যে দুটো স্বাধীন ঘটনা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তাহলে এটাকে আমরা গুণের আকারে লিখতে পারি, মানে পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট, রাইট? এটা এই এই জিনিসটা কাজে লাগিয়ে আমরা প্রচুর অঙ্ক করেছি। তাহলে এখানে আমরা মানগুলো এবারে বসাবো, পি অফ এটাই আমাদের বের করতে হবে, পি অফ বি কমপ্লিমেন্ট ফাইভ বাই সেভেন পেলাম, মাইনাস এটাও তাই ফাইভ বাই সেভেন ইন্টু পি অফ এ ইকুয়ালস টু, আচ্ছা এখানে এইট বাই টেন আমরা করে নিই, তাহলে আমাদের নিজেদের সুবিধা, দ্যাট মিন্স ফোর বাই ফাইভ, রাইট? আচ্ছা তাহলে কি
কি পাচ্ছি দেখো এখানে p অফ a টা কমন নিলে এখানে কি হচ্ছে দেখো 1 minus 5 by 7 equals to 4 by 5 minus 5 by 7 কত আসছে এটা না এখানে আসছে p অফ a ইনটু এটা আসছে দেখো 2 by 7 আর এটা আসছে 35 এখানে আমাদের আসছে 28 minus 25 that means 3 by 35 ঠিক তাহলে p অফ a আমরা কত পাচ্ছি p অফ a আমরা পাচ্ছি এখানে এটা যদি চলে যায় 5 হয়ে যাচ্ছে তার মানে এখানে আমরা পাচ্ছি আমরা 3 by 10 that means 0.3 কোন অপশনের সাথে মিলেছে আমরা একবার চেক করব আচ্ছা এখানে তোমাদের c অপশনের সাথে মিলেছে দেখতে পাচ্ছ সি অপশনের সাথে মিলেছে তাহলে সি অপশনটাই आंसर তারপরেরটা আমরা চলে যাই তারপরে কি দিয়েছে দেখো না এখানে দিয়েছে একটা অপেক্ষক f of x equals to 2/3x³ + 3/2x² - 2x + 5 অপেক্ষকটির প্রান্তিক বিন্দুগুলি হলো প্রান্তিক বিন্দু মানে কি এই টার্মটার উপর দেখবা আমি স্পেশাল ভাবে জোর দিয়ে কিন্তু অঙ্ক করিয়েছিলাম যখন মেন সেশনে করাচ্ছিলাম এবং বলেছিলাম আমি তোমাদের এইগুলো করাতে করাতে আমি খুব ছোটখাটো জিনিস বলেছি যেগুলো তোমাদের কিন্তু এখন কাজে লাগবে যারা পরপর ভিডিও ফলো করো এই জিনিসটাও বলেছিলাম যে শর্ট কোশ্চেন আমাদের আসে তো f of x equals to 2/3 ইভেন আমি এটাও বলেছিলাম যে তখন আবার তোমাদের মনে হবে প্রান্তিক বিন্দুটা কি তার জন্যই আমি অঙ্কটা আলাদা করে করিয়েওছিলাম মনে করে দেখো তোমরা আচ্ছা তো অপেক্ষকটা আমরা লিখে নিলাম ঠিক আছে কি করতে হবে না প্রান্তিক বিন্দু আমি আরেকবার রিপিট করে দিই যদি না দেখে থাকো বা যদি না জেনে থাকো প্রান্তিক বিন্দু হচ্ছে যে আমরা নরমালি অপেক্ষকটা রইল এবং তারপর এটা চরম মান অবমান নির্ণয় করার আগে আমরা কি করে থাকি অপেক্ষকটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করি ঠিক আছে এবং অপেক্ষকের চরম মান বা অবমানের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেটা কিন্তু ইকুয়ালস টু জিরো হয়ে থাকে মানে f ড্যাশ x টা জিরো হয়ে থাকে এবং সেই জিরো ইকুয়ালস টু জিরো হলে x এর যে মানগুলো আমরা পাচ্ছি সেটাই হচ্ছে প্রান্তিক বিন্দুগুলো এবং সেই বিন্দুগুলোর মানটা আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাই এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসানোর পর সেটা দেখি লেস দেন জিরো হলো গ্রেটার দেন জিরো হলো না ইকুয়ালস টু জিরো হলো সেই অনুযায়ী আমরা কনক্লুশনে যাই ঠিক তো এখানে আমাদের অতটা নে মানে যতটা বললাম ততটা থিওরি লাগবে না শুধুমাত্র ফার্স্টে থিওরিটা লাগবে সেটা হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করব সেটা ইকুয়ালস টু জিরো বের করব এবং এক্স এর যে মানগুলো পাবো সেটাই হচ্ছে প্রান্তিক বিন্দু বুঝতে পারলাম জিনিসটা দেখো কিভাবে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা করছি তাহলে এখানে 3x স্কয়ার তার মানে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে 2x স্কয়ার একেবারে লিখে দিলাম ঠিক আছে এটাও দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে তাই তো তার মানে 3x - 2 রাইট এটা কনস্ট্যান্ট 0 হয়ে গেল তাহলে এখানে আমাদের কি হলো না 2x স্কয়ার - 3x - 2 = 0 মিডল টার্ম ফ্যাক্টর করো তাহলে 2x স্কয়ার - 4x + x - 2 = 0 দ্যাট মিন্স 2x এখান থেকে কমন যাচ্ছে ফার্স্ট দুটো টার্ম থেকে তার মানে এখানে আসছে দেখো x - 2 আর প্লাস 1 কমন যাচ্ছে x মাইনাস 2 ইকুয়ালস টু 0 তাহলে একটা হতে পারে x মাইনাস 2 ইকুয়ালস টু 0 অথবা হতে পারে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 তাহলে এখানে x এর মান একটা পাচ্ছি 2 ঠিক আছে x এর মান একটা পাচ্ছি 2 x এর মান একটা পাচ্ছি হাফ তাহলে প্রান্তিক বিন্দুগুলো কি কি প্রান্তিক বিন্দুগুলো হচ্ছে 2 এন্ড মাইনাস হাফ কোন অপশনের সাথে মিলেছে আমরা একবার চেক করে নেব ঠিক আছে দেখো এখানে b অপশনের সাথে মিলেছে মাইনাস হাফ বা 2 তাহলে b টা হচ্ছে आंसर রাইট b টা হচ্ছে आंसर এর পরেরটা আমরা দেখব কি দিয়েছে দেখো এটা আমাদের সাতেরটা হলো তাই তো আটেরটা দেখো কি দিয়েছে আচ্ছা আটেরটা একটা ফর্মুলা তুলে দিয়েছে শুধুমাত্র এফ ডাস এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের মান আমরা এটা মানে প্রচুর 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 অ্যাপ্লাই করেছি অঙ্কতে ঠিক আছে তো যাই হোক ফর্মুলাটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না তবুও করাবো এফ ডাস এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স কি হয় ফর্মুলাটা লগ মড এফ অফ এক্স প্লাস সি ইভেন আমরা অঙ্কটাকে ইজি করার জন্য ইচ্ছা করে ওপরে আমরা ডেরিভেটিভটা সাজাই তাই তো যাতে এই ফর্মুলাটা লাগাতে পারি তাহলে এই ফর্মুলাটাই দিয়ে দিয়েছে মানে এক নাম্বার পাচ্ছ এরকম যদি চলে আসে ঠিক আছে তো বি অপশনের সাথে মিলছে তাহলে বি অপশন হয়ে গেল এখানে হ্যাঁ বি অপশনের সাথে মিলছে তাহলে বি অপশন আনসার তারপরটা কি দিয়েছে আচ্ছা দ্বিপদ বিভাজন দিয়েছে এটা আমাদের নেই এখানে দ্বিপদ নিবেশন দিয়েছে যাই হোক দশেরটা দেখো কি দিয়েছে না ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব প্লাস ওয়াই থার্ড রুট অফ ডি ডিএক্স অফ ওয়াই প্লাস ওয়ান অবকল সমীকরণের মাত্রা হবে আচ্ছা ঠিক আছে এখানে দেখো করণীমুক্ত করে নেই তো আমাদেরকে করণীমুক্ত করে নিতে হবে তাহলে ডি কিউব এ ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব প্লাস ওয়াই ইকুয়ালস টু থার্ড রুট অফ আছে তাহলে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়ান তাহলে এখানে কি হবে হোল কিউব হয়ে যাবে করণীয় মুক্ত করছি আমরা তাহলে এবারে মাত্রার ফর্মুলাটা মানে মাত্রাটা কি জানি আমরা যে সব থেকে অর্ডার প্রথমে তার আগে আমাদের জানতে হবে যে অর্ডার কোনটা ক্রম কোনটা না সব থেকে যেটা বেশি আছে যেমন এখানে হচ্ছে তৃতীয় ক্রমের তাহলে এটা থার্ড অর্ডার এবং তার যে মাত্রা তার যে ঘাতটা সেটা হচ্ছে
মাত্রা, ঠিক আছে, তার যে ঘাতটা, মানে এখানে তিন আছে তাহলে মাত্রা এখানে কত হবে এই অবকল সমীকরণ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে হয়ে যাবে থ্রি, ঠিক আছে। তার মানে সি অপশনের সাথে মিলেছে, তোমরা একবার নিজেরা চেক করে নাও, এখানে কো সি অপশনের সাথে মিলেছে, ঠিক আছে। তাহলে আজকের মতো যা যা ছিল আমরা করে নিলাম, ওকে। আবার আমি ক্লাস ফাইভ হলে এরকম করে কন্টিনিউ করতে থাকবো, খুব ভালো করে প্র্যাকটিস করো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে একটু করোনার আরও আরও এনার্জি পাবো, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আজকের মতো এইটুকুই, টাটা। আর হ্যাঁ, প্র্যাকটিস করে যাও।